চার রকমের খড়কাটা মেশিন, এবং এই খড়কাটা মেশিনগুলোর সাথে হচ্ছে গরুর খাবার তৈরিও করা যায়। তো এইগুলো নিয়ে আজকে প্রত্যেকটাতেই কেমন খড় কাটে এবং কি কি কাজ হয় সব বিষয়ে আলোচনা করব। তো শুরু করি, প্রথমে আমরা যে মেশিনটা চালু করতেছি এটা হচ্ছে আপনার কম্বাইন খড় কাটা প্লাস গ্রাইন্ডিং। এটার সাথে দেখতে পাচ্ছেন এটা নন কনভেয়ার, মানে এখানে হচ্ছে বেল সিস্টেম নাই, আরেকটা ওর পাশেরটা হচ্ছে বেল সিস্টেম। তো এই বেল সিস্টেম যেটা আছে সেটাও কিন্তু একই রকম, এটা এর আগে ছিল না, এর আগে ছিল যেটা এই নন কনভেয়ার সিস্টেম যেটা সেটা ছিল, এইবার আসছে হচ্ছে যে বেল সিস্টেম সহ অনেকেই চেয়েছিলেন, তো এটা কিন্তু আমরা নিয়ে আসছি এবার। তো এটার পাশে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে নন কনভেয়ার যেটা, এটাতে বেল ছাড়াই, এটা তো C2 আপনারা এর আগে দেখেছেন C2 মডেলের। তো এই C2 মডেলেরটাও তো আপনারা মোটামুটি নিতে পারবেন। তো আমরা এটা থেকে শুরু করি, এটা এটা থেকে শুরু করি, এই যে গিয়ার দেয়া হলো এটা দুইটা সাইজ করা যায়। এখন এটা আমরা স্টার্ট করব এবং এটা অলরেডি ছাড়া হলো, আমরা কেমন খড় কাটে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে খড়গুলোকে কাটছে। এই কম্বাইন গুলার হচ্ছে সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটা অটোমেটিক টেনে নিচ্ছে, জাস্ট এখানে ধরা হচ্ছে খড় কাটা যাচ্ছে। এরপরে আমরা একটু কনভেয়ারটা দেখবো, এরপরে কনভেয়ারটা একটু দেখবো এবং সাইজটা একটু ততক্ষণে দেখি, আপনি ওইটা সেট করেন, আমরা একটু এটা সাইজ দেখি। এটা একটা সাইজ, এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ, দেখতে কত সুন্দর হচ্ছে। আপনারা দেখবেন এগুলো কম দামি এই চপার আছে যেগুলো না কিন্তু সাইজ এরকম সুন্দর সাইজ হয় না, এলোমেলো হয়, কোনোটা বড় আসে কোনোটা ছোট হয়। তবে এইগুলো একদম গ্যারান্টিযুক্ত চপার, এগুলো দেখেন একদম প্রত্যেকটাতেই সুন্দর সাইজ হয়েছে, দেখেন এলোমেলো কিন্তু নাই। আমরা লাইভেই দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা কিন্তু আরেকটা সাইজ আছে, আমরা এটা একটু দেখবো। এখানে গিয়ারটা চেঞ্জ করে দেওয়া হলো, আর পরের সাইজটা একটু দেখি এটা কেমন সাইজ হয়। এটা 1/2 ইঞ্চি সাইজ, আমরা এটা একটু দেখবো, এই দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু উপরেও দূরেও ফেলতে পারবেন, কাছাকাছিও ফেলতে পারবেন। এটা হচ্ছে এর আগে যেটা দেখছেন সেটা, এটা হলো 1/2 ইঞ্চি সাইজ। এটা একটু আপনাদেরকে দেখাই, এই যে এটা দেখতে পাচ্ছেন একদম 1/2 ইঞ্চি, এর আগে যেটা দেখছেন সেটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ ছিল, এটা কিন্তু একদম 1/2 ইঞ্চি হয়ে গেল। একদম প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে কাটা, এটার জন্য আলাদা কিছু করতে হচ্ছে না, দেখেন বেশিরভাগই সুন্দর। এই পাশটা একটু দেখাই আপনাদের, এই দেখেন এত সুন্দর করে কাটা, আসলে দেখবেন যে কম দামিগুলোতে কিন্তু হয় না। এর পরেরটা আমরা একটু কনভেয়ার সিস্টেমটা দেখব, যেটাতে বেল লাগানো আছে, এটাতে কিন্তু সুইচ দেয়া আছে, এটা কিন্তু নতুন আসছে, এটা এর আগে কিন্তু ছিল না। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এইটা, যেটাতে নন কনভেয়ার সিস্টেম, যেটাতে বেল নাই, এই যেটাতে বেল আছে এটাতে আবার নতুন একটা সুইচও অ্যাড করা আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ অ্যাড করা আছে। এটা একটু চালু করব, এটাতে কিন্তু আমরা খড় কাটার পাশাপাশি এই যে গ্রাইন্ডিং লাগানো আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা মানে ভুট্টা গুঁড়া করতে পারবেন, গম যেটা গরুর খাবার তৈরি করে সেগুলো করতে পারবেন। এই যে অন করে দেওয়া হলো, আমরা একটু এটা দেখবো এটা কেমন কাজ করে। তার আগে গিয়ার অবশ্যই দিয়ে নিতে হবে, কোন সাইজ করতে পার চান, 1/2 ইঞ্চি নাকি 1 ইঞ্চি, স্টার্ট করার আগে অবশ্যই দিতে হবে। বেল সিস্টেম থাকার কারণে এখানে দিলেই চলে যাচ্ছে, এই যে এখানে দিলেই চলে যাচ্ছে, এটা একটু 1/2 ইঞ্চি, এটা হলো 1/2 ইঞ্চি। এরপরে আমরা 1 ইঞ্চিটাও এটারও দেখবো, Yeah.
গ্রাইন্ডগুলো নিলে সুবিধা হচ্ছে, আপনারা যা বেলটাকে চেঞ্জ করে দিলেই আপনারা গ্রাইন্ডিং এর কিন্তু কাজ করতে পারবেন। আর গ্রাইন্ডিং এর কাজ তো জানেনই, আটা মশলা তারপরে গরুর খাবার সুজি টাইপ এগুলো সব কিছু করতে পারবেন। দেখা গেল জাস্ট একটাই মোটর ব্যবহার করা হবে, সাথে পাশাপাশি আপনার দুইটা জিনিস অ্যাড করে জাস্ট বেল্ট চেঞ্জ করা। এটা হাফ ইঞ্চি হলো, এটা একটু দেখি আপনাদেরকে, এই যে এটা হলো একদম হাফ ইঞ্চি, একদম খুব সুন্দর কাটা হচ্ছে। এরকম আসলে আপনি কম দামিগুলোতে কিন্তু এত সুন্দর রেজাল্ট ফিনিশিং পাবেন না। কম দামিগুলো অনেক কম দামি একগুলো পাওয়া যায়, যেটাতে আপনার এই যে এই কাটা নিয়েই সব সময় ঝামেলা হয়। আমরা সবসময় গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের ওয়ারেন্টিতে বারবার না আসা লাগে। এবার এটাতেই একটু এক ইঞ্চিটা দেখি, এরপরে আমরা শুধু খড়কাটা যেটা ফিটু সেটা এরপরে দেখব। আজকে মোটামুটি আমরা শুধু খড়গুলোই কাটে দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে কিন্তু আপনারা নেপিয়ার ঘাস, ভুট্টার ঘাস এগুলো কিন্তু কাটতে পারবেন, সেগুলো আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছেন। আজকে মেনলি আমরা দুইটা মেশিনের জন্য ভিডিও করেছি। এটা হচ্ছে এখানে যেটা দেখছেন, এটার মেনলি এটার জন্যই আজকের ভিডিও করা, কারণ হচ্ছে এখানে নতুন করে সুইচ অ্যাড করা হয়েছে, ভালো মানের মোটর ব্যবহার করা হয়েছে এবং কনভেয়ার বেল্ট সিস্টেম করা হয়েছে। আগেরটাতে কিন্তু এত কিছু ছিল না, এই মেশিনটাতে যতগুলো এবার অ্যাড করা আছে। এই এক ইঞ্চিটা হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন বেশিরভাগগুলাই কিন্তু সুন্দর সাইজ হয়েছে। এগুলো কিন্তু এক ইঞ্চি, যাদের একটু বড় লাগে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যাদের দুই তিনটা গরু আছে বেশি আছে তারাও কিন্তু একটা নিলেই খুব সুন্দরভাবে এটাকে কাজ করতে পারবে। আর এটা পপুলার যেটা সিটু, শুধু যারা খড় কাটানে তাদের জন্য এটা, এটা আমরা দেখব। তা ওটা সেট করতে করতে এটার সম্পর্কে কিছু বলে, এটা হচ্ছে ডিজিটাল মোটর লাগানো আছে, এটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করবো। আজকে এটা হচ্ছে নন কনভেয়ার বেল্ট সিস্টেম ছাড়া, এটা সিটু বলে, এটাও কিন্তু আপনার সিটু প্লাসও হয় যেটা বেল সিস্টেম। এটা মানে জনপ্রিয় একটা মেশিন বলতে পারে, এটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। যারা এই কম্বাইন নিতে চান না তাদের এই খড় কাটা মেশিনটা, আর যারা একসাথে দুইটা তিনটা কাজ করতে চান তারা কিন্তু এই কম্বাইনটা নিতে পারে। এটা আমরা এখন দেখছি এটার হাফিং, আসলে লাইভ করার উদ্দেশ্য এটা যে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে প্রত্যেকটা পারফরমেন্স কেমন কেমন কাজ করে এবং হাফ ইঞ্চি কিন্তু হয়ে গেছে। দেখেন কত মিনিট সময় লাগে, সর্বোচ্চ 4-5 মিনিট 10 মিনিট কাটলে কিন্তু আপনার দেখা যাবে যে 10টা গরুর খাবার 15-20টা গরুর খাবার কিন্তু হয়ে যাবে। কিন্তু এইটার জন্য আমরা কত কম দেবো আপনারা জানেন, যে একটা করে গরুর খড় কাটতে কত সময় লাগে, কত শ্রম দিতে হয় সেটা আপনারা কিন্তু একটা মেশিনের মাধ্যমে সময় নিতে পারবেন। সপ্তাহে একদিন কাটলেন, পুরো সপ্তাহের কিন্তু একদিনে কেটে আপনি বস্তা করে কিন্তু রাখতে পারবেন। খুবই সুন্দর একটা কাজ আপনারা করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। দেখেন জাস্ট আপনারা লাইভে দেখতে দেখতেই কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা কতগুলো খড় কেটে ফেলেছি, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই অল্প সময়ের মধ্যে আপনারা কতগুলো খড় কাটতে পারবেন। এবং এটার সাথে ঘাস কাটতে পারবেন, আপনারা ভুট্টার ঘাস কাটতে পারবেন। দেখেন সাইজ দেখেন, কোনো এলোমেলো কিন্তু খড় নাই, সব এলোমেলো আটি বাঁধা সবই কিন্তু কাটা যায়। এবং সাইজ দেখেন কত সুন্দর হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে। একটু আটি খুলে দেখাও, একটু এলোমেলো খড় কীভাবে কাটানো যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এলোমেলো খড়গুলো যে আসলে এলোমেলো খড় অনেকেই জিজ্ঞাসা করেন যে এলোমেলো খড় কাটা যাবে কিনা, সেটা সাইজ ঠিক থাকবে কিনা।
ঘরগুলো সব তুলে দিচ্ছি এবং এলোমেলো করে দিচ্ছি। সাইজগুলো আপনারা লাইভেই দেখতে পারবেন যে আসলে সাইজ ঠিক থাকে কিনা। দেখেন সব এলোমেলো খাদ দেওয়া হচ্ছে, সাইজ কিন্তু যা সাইজ তাই হচ্ছে, এটার জন্য আলাদা কিছু হচ্ছে না কিন্তু। তবে খেয়াল রাখবেন আটিগুলো দেওয়ার সময় একটু করে গিটগুলো খুলে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে কাটাগুলো দেখতে পারবেন। আর না দেওয়াই ভালো, কারণ মেশিনারির জিনিস ওই গিটটা করে কিন্তু অনেক বড় থাকে, ওই গিটটা না দেওয়াই ভালো। খুব সুন্দর করে কাটা হলো, দেখেন এই যে এলোমেলো কাটার পর কেমন হয়েছে, এটাও কিন্তু যা সাইজ তাই থেকে গেল আর কি। মাত্র আমরা লাইভটা করতেছি দেখেন 10 মিনিট, 11 মিনিট চলছে, তো 11 মিনিটের মধ্যে দেখেন কতগুলো খড় অলরেডি কাটা হয়ে গেছে। এরপরে আমরা এটা দেখবো লাস্ট, অল্প কিছু খড় আছে এটা আমরা একটু দেখবো। এটার কিন্তু সাউন্ড দেখেন মোটামুটি একবারই সাউন্ড নাই। এটা আরেকটা বিষয় হচ্ছে গিয়ার দিয়ে দেন, হ্যাঁ এই যে গিয়ার দেওয়া হলো, এবং এটাতে ডিজিটাল মোটর ব্যবহার করা হয়েছে। এটার মডেল হচ্ছে C1, এই C1 মডেলটা খুব নতুন আসছে বাংলাদেশে। এটাতে দেখতে পাচ্ছেন যে মিটারে একটা ডিজিটাল মোটরের মধ্যে কিন্তু একটা কাটা হচ্ছে, এবং এখানে দেখেন ডিজিটাল কিন্তু একটা মোটর ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল দেখা যাচ্ছে কতটুক বিদ্যুৎ খরচ হচ্ছে, এবং মোটরটা দেখেন মোটরটা অফ করা হলো, এরকম মোটরটা একদম হাই কোয়ালিটির মোটর। আর এটাতে হচ্ছে আপনার দেখা গেল এই যে এর আগে যে আপনারা C2টা দেখছেন, সেই C2র মতোই কিন্তু একদম মডেল, কিন্তু এটার মোটরটা থাকে বাইরে এবং মোটরটা হচ্ছে একটু দামি। তো দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমরা আজকে 4টা দেখালাম, তার মধ্যে এই ডিজিটাল মোটর অলা একটা, যেটা হচ্ছে C2, আর এটা C1, এটা হচ্ছে C2, আর এই দিকেরটা হচ্ছে কনভেয়ার, যেটা হচ্ছে প্রথম আসছে এটা বাংলাদেশে বলতে পারেন, কারণ এর আগে আসতো হচ্ছে শুধু যেটাতে কনভেয়ার নেয়, এবং এটাতে যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া আছে, এবং এখানে হলো আপনার গ্রাইন্ডিং ব্যবহার করা আছে। তো এই গ্রাইন্ডিংগুলো হচ্ছে কম্বাইন্ডলি ব্যবহার করতে পারবেন, জাস্ট এখানে বেল দেওয়া আছে, বেলটা ঘুরিয়েই কিন্তু একটা আরেক জায়গায় লাগাই দিলে কিন্তু এটা ব্যবহার করা যায়। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে গ্রাইন্ডিংও একসঙ্গে চলবে, পাশাপাশি আপনার মোটরটাও একসঙ্গে চলবে, সেটাও কিন্তু আপনারা দেখেছিলেন, এক মোটর দিয়ে দুটো একসাথে চালানো যায়। তো আপনারা চাইলে একসঙ্গে ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে আলাদাভাবেও চালাতে পারবেন। তো মোটামুটি আমরা প্রত্যেকটারই একটু করে অংশ আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কোনটার কেমন খড় কাটা হয়েছে। এই যে এই সাইজগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি সাইজের কোনো অসুবিধা হয়নি, আপনারা যেরকম চান সেরকম সাইজই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই 4টার মধ্যে আপাতত এগুলো অ্যাভেলেবেল, একটা মেশিনের উদ্দেশ্যে আর কি সবগুলোই বের করা হয়েছে। আপনাদের যেটা দরকার হয় সেটা আলাদাভাবে নিতে পারবেন, আমরা প্রত্যেকটা আলাদা করে দেওয়া ভিডিও দেওয়ারও চেষ্টা করব। এই ছিল আজকের মোটামুটি ভিডিও, অনেক সময় হয়ে গেছে, আর কোনো কিছু জানার থাকলে আমরা ডিসক্রিপশনে দামগুলো দিয়ে দেব, আপনারা দামগুলো জেনে নেবেন, কারণ ভিডিওতে দামগুলো বললে এই ভিডিওগুলো অনেক দিন ধরে থাকে, তো পুরাতন ভিডিও দেখে অনেক কাস্টমারই কিন্তু একটু ইয়া করে যে আগে আপনি ভিডিওতে কেন এত দাম বলেছেন। তো এখনকার প্রাইসগুলো আপনারা একটু জেনে নেবেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে একটু কল করবেন, আমাদের এখানে কমেন্ট করলে আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে, এবং সরাসরি কিন্তু এসে নিয়ে যেতে পারবেন। একটু খুলে দাও তো গোডাউনটা, আমরা এর মাঝে একটু জাস্ট আমাদের গোডাউনের আজকের ডেলিভারিগুলোও একটু আপনাদেরকে একটু হালকা দেখিয়ে নিই। এইগুলো কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই একটু এই করা। এখানে দেখেন অলরেডি সেট আপ করা হচ্ছে, এইগুলো হচ্ছে এই যে মিনি পাওয়ার টিলার ইন্ডিয়ান, এটা সেলফ স্টার্ট, এটা অনেক দূর যাবে, এইটা কিন্তু ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে। এখানে অ্যাসেম্বল করা হয়, এখানে প্রত্যেকটা মেশিনে জাস্ট যেটা অর্ডার হয় আমরা এখান থেকে অ্যাসেম্বল করে পাঠাই, এটা মিনি রাইস মিল। আর এইদিকে কিন্তু অনেক মেশিন সেট করা হয়েছে, এগুলো ডেলিভারির কারণেই সেট করা। এইদিকে পাওয়ার টিলার আছে, আমরা অনেক কিছু জিনিস নিজেদের মতো করে তৈরি করি। এদিকে দেখতেছেন যে অনেক ফলা, অনেক
সেগুলো কিন্তু ব্যবহার করছে। এদিকে কিছুটা সার্ভিসিং এর কাজ চলছে, মানে আমরা মোটামুটি শুধু প্রোডাক্ট দিচ্ছি না, প্রোডাক্টের সাথে সার্ভিস দিচ্ছি। আপনারা সব জায়গায় সার্ভিস হয়তো পাবেন না, শুধু দেখবেন যে দোকান থেকে প্রোডাক্ট কিনলেন নিয়ে গেলেন কিন্তু সার্ভিস আর পাচ্ছেন না, কিন্তু আমরা 1 বছর সার্ভিসিং ফ্রি দেই এবং 1 বছরের পরে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদেরকে ওটাতে পে করতে হবে আলাদাভাবে। তো ভিডিও বাড়াবো না, অনেক সময় নিলাম আপনাদের, সবাই ভালো থাকবেন। আপনারা একটু করে এটা শেয়ার করবেন যাতে সবার সুবিধা হয়। এগুলো আমরা এখন প্যাকেট করব। আর যেই খড়কাটা মেশিনের মেইন উদ্দেশ্য হচ্ছে এই কম্বাইন, যে খড়কাটার মেশিনগুলো আছে কম্বাইন, যেটা হচ্ছে খড় কাটবে এবং গরুর খাবার তৈরি করবে, সেইগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা পাঠিয়ে দিব আপনাদের সারা বাংলাদেশ যে কোনো। কারণ আপনারা একটা মেশিনেই বেশ কিছু কাজ যাতে করতে পারেন, এই কারণে এই কম্বাইনগুলো আসে এবং আমরা আনি যাতে আপনারা 2-3টা কাজ একসাথে করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও আর বাড়াবো না, প্রয়োজন হলে সারা বাংলাদেশেই নিতে পারবেন, এসেও নিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।